আজকে যে মন্ত্রটির কথা বলবো, এই মন্ত্রটি বলার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে চমৎকার হবে। এই মন্ত্র যে কোনো সময় যখনই আপনি সময় পাবেন সেই সময় এই মন্ত্রটিকে জপ করুন, এই মন্ত্রটিকে শুনুন। এই মন্ত্রটি বলার পূর্বে মন্ত্রটিকে অ্যাক্টিভ করে নিতে হয়। মানুষ জীবনে যখনই কোনো বিপদে পড়বে, যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে, সেই সময় এই মন্ত্র আপনাকে সাহায্য করবে। এই মন্ত্র বলার পর আপনি সেই বিপদ থেকে বেরিয়ে আসবেন। কোনো বাধা বিপত্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি সমস্যার রাস্তা, সমাধানের রাস্তা আপনি খুঁজে পাবেন। মন্ত্রটিকে সাধারণত সর্বপ্রথমে 1008 বার বলা উচিত। যদিও মন্ত্রটিকে আপনি এক মালা জপ করে মন্ত্রটিকে আপনি অ্যাক্টিভ করতে পারুন। যখনই আপনি এই মন্ত্র বলা শুরু করবেন, প্রথম দিন এই মন্ত্রটিকে এক মালা 108 বার এই মন্ত্রটিকে জপ করবেন। জপ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে আপনি শান্ত জায়গায় বসে নেবেন এবং আপনি যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্রটি যেন পরিষ্কার হওয়া উচিত। সেই বস্ত্র পরিধান করে সামনে কোনো সুগন্ধি জাতীয় কোনো ধূপ আপনি জ্বালিয়ে নেবেন। এরপর এক মালা এই মন্ত্রটিকে জপ করে নেবেন। এক মালা জপ করার পর এই মন্ত্রটি অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর এই মন্ত্র, তারপর আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, কোনো বিপদে আছেন, সেই সময় এই মন্ত্রটিকে আপনি ব্যবহার করুন। এই মন্ত্রটি আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে। আপনার ব্যবসা আছে, ব্যবসাতে গ্রাহকের সংখ্যা কম, গ্রাহক হচ্ছে না, ব্যবসা আপনার ভালো চলছে না, আপনি আপনার যেখানে ব্যবসা আছে সেখানে এই মন্ত্রটিকে আপনি 5 মিনিট আপনি জপ করুন। মন্ত্রটি অ্যাক্টিভ করার পর 5 মিনিট আপনি সেখানে জপ করুন। আপনার অভাব অনারণের সংসার আছে, আপনি এই মন্ত্রটিকে বাড়িতে জপ করুন। যখনই সময় পাবেন, সকালে, বিকেলে, রাত্রে, যখনই সময় পাবেন সেই সময় আপনি এই মন্ত্রটিকে জপ করুন। আপনার পড়াশোনাতে মন নেই, পড়াশোনাতে মন আপনি বসাতে পারছেন না, কাজে আপনি মন বসাতে পারছেন না, মনটিকে আপনি স্থির করতে পারছেন না, সেই সময় মন্ত্রটি আপনি ব্যবহার করুন। আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো ভালো কাজ বা সভা সমিতি দিতে যাচ্ছেন, কোনো মিটিংয়ে যাচ্ছেন, সেই যাওয়ার সময় এই মন্ত্রটিকে আপনি 5 মিনিট আপনি জপ করে যান। আপনার জীবনে যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সেই প্রবলেমের আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনার মাথায় কোনো বুদ্ধি আসছে না, সেই সময় এই মন্ত্রটিকে আপনি জপ করুন। এই মন্ত্রটি আপনার প্রতিটি সমস্যার সমাধান বেরিয়ে দেবে। এবং এই মন্ত্র আরেকটি উপায় করা যায়, আপনি যখনই জল খাবেন, যখনই জল খাবেন, জল খাওয়ার সময় আপনি জলের দিকে তাকিয়ে, যে গ্লাসে আপনি জল খাচ্ছেন সেই গ্লাসে জলের দিকে তাকিয়ে আপনি কয়েকবার এই মন্ত্রটিকে জপ করে সেই জলটিকে আপনি খাবেন। এতে কি হয়, আপনার মধ্যে একটি এনার্জেটিক ফিল হবে, আপনার প্রতিটি চিন্তাধারা পজিটিভ হবে। আপনার দোকানে আপনি যেখানে ব্যবসা আছে সেখানে যান, সেখানে গিয়ে একটি পাত্রে আপনি জল রেখে সেখানে আপনি এই মন্ত্রটিকে সেই জলের দিকে তাকিয়ে জপ করে সেই জলটিকে আপনি দোকানের ভেতরে বাইরে আপনি ছিটিয়ে দিন। বাড়িতেও এই কাজটি করতে পারেন, বাড়িতেও এই কাজটি করুন। এতে কি হবে, আপনার এই মন্ত্রটি অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ হওয়ার পর যখনই এই কাজগুলি আপনি করবেন, আপনার বাড়িতে থাকা সেই সকল ধরনের অশুভ শক্তি, যে অশুভ শক্তি, যে নেগেটিভ শক্তিগুলি আপনাকে উন্নতি দিচ্ছে না, আপনাকে সফলতা দিচ্ছে না, সেই নেগেটিভ শক্তিগুলি আপনার বাড়ির থেকে বা আপনি যে জায়গায় করছেন সেই জায়গা থেকে দূরে চলে যাবে, শেষ হয়ে যাবে এবং আপনার মধ্যে একটি উত্তেজনামূলক, একটি আপনার মধ্যে এনার্জেটিক একটি ফিল নিয়ে আসবে এই মন্ত্রটি। এই মন্ত্রটি আপনি অবশ্যই জপ করুন এবং এই মন্ত্রটিকে আপনি 108 বার আপনি শুনতে পারেন। এই মন্ত্রটিকে প্রতিদিন শুনলে, যত বেশি শুনবেন তত আপনার সঙ্গে বেশি ভালো হবে। তো এই মন্ত্রটিকে আজকে আমরা জপ করব 108 বার। অম্বিকা অনাধি নিধানা অশ্বরূঢ়া অপরাজিতা, 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 অম্বিকা
अनाधि निधाना अश्वरूधा अपराजिता। अंबिका 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 अनाधि निधाना अश्वरूधा
অপরাজিতা, অম্বিকা অনাধি নিধানা, অশ্বরূঢ়া 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 অপরাজিতা,
अम्बिका अनाधिनिधाना अश्वरूढा अपराजिता, अम्बिका अनाधिनिधाना अश्वरूढा अपराजिता, अम्बिका अनाधिनिधाना अश्वरूढा अपराजिता, अम्बिका अनाधिनिधाना अश्वरूढा अपराजिता।